डियर ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যামেজিং টিভি থ্রি। আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। এটি হচ্ছে একটি সুন্দর দৃষ্টিনন্দন জায়গা। এটি নেত্রকোণার দুর্গাপুর ইউনিয়নে বিজয়পুরে অবস্থিত বিদিশিরিতে। এটা আসলে একটি পাহাড়ি এলাকা। এখানে রয়েছে একটি চীনামাটির পাহাড়, অর্থাৎ যে আমরা চীনামাটির কাপ, পিরিচ, বিভিন্ন ধরনের জিনিসপত্র ব্যবহার করি, এই মাটি থেকেই তৈরি হয়। তবে বর্তমানে এই মাটি ব্যবহার বন্ধ রয়েছে। এখন এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করবেন। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাদের সাথে থেকে আমাদেরকে সাপোর্ট দিলে আমরা নতুন নতুন এরকম ভিডিও করার উৎসাহ পাবো। তো ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা, এই পাহাড়টি মূলত বিরিশিরি জায়গা নামক স্থানে অবস্থিত। এটি নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় অবস্থিত। তো এখানে রয়েছে একটি চীনামাটির পাহাড়। এই চীনামাটির পাহাড়ের যার বুক চিরে জেগে উঠেছে নীলচে সবুজ প্রাণীর হৃদ। সাদা মাটি পানির রংটাকে যেন আরো বেশি গাঢ় করে দিয়েছে। তবে বিরিশিরি গিয়েই আপনি এই সুদৃশ্য দৃশ্য দেখতে পারবেন না, সেটার জন্য আপনাকে প্রথমে যেতে হবে দুর্গাপুর বাস স্ট্যান্ড। সেখান থেকে ওখানে যে কাউকে বললেই আপনাকে ব্যাটারি চালিত গাড়িতে সেখানে নদী পারাপারের একটা ব্যবস্থা রয়েছে সেখানে নিয়ে যাবে। সেখান থেকে আপনি ট্রলারে নদী পার হয়ে ওপার গিয়ে সেখান থেকে আপনি এই চীনামাটির পাহাড়ে যেতে পারবেন। এই বিজয়পুরে চীনামাটির পাহাড়ে এটির দৈর্ঘ্য প্রায় 15.5 কিলোমিটার এবং প্রস্থ 600 মিটার। বিস্তর পাহাড় জুড়ে রয়েছে সাদা মাটি, কিছু কিছু জায়গা লালচে মাটিও দেখা যায়। পাহাড় থেকে মাটি কাটায় সেখানে হ্রদের সৃষ্টি হয়েছে, যার পানি কোথাও স্বচ্ছ নীল, কোথাও সবুজাভ নীল, কোথাও বা একদম লাল। তবে লাল পানি এখন নেই বললে চলে। এই হ্রদের নীল জল যেন আপনার সমস্ত অবসাদ ও ক্লান্তি দূর করে দিবে। আর এসব হ্রদের পানিতে চোখ পড়তেই দেখবেন আপনার আসার সব কষ্টগুলো নিমিষেই মিলিয়ে গেছে। শ্বেত শুভ্র চীনামাটির পাহাড়ের পাদদেশে দিয়ে বয়ে গেছে অপরূপ নীলুষ্য সোমেশ্বরী নদী, যা বর্তমানে কয়লাখনি হিসেবে পরিচিত। এই নদীর নীল জলে সাদা চীনামাটির পাহাড়ের প্রতিবিম্ব যেন এক অলৌকিক সৌন্দর্যের প্রতীক, এক কথায় অসাধারণ। বিরিশিরির এই চীনামাটির পাহাড়ে আশেপাশের যে সৌন্দর্য আপনাকে কিছুক্ষণের জন্য হলেও ভুলিয়ে দেবে সব ব্যস্ততা। এছাড়াও এখানে দেখার মতো আরও কিছু পর্যটন কেন্দ্র রয়েছে, তা হলো রানীখং গির্জা, সোমেশ্বরী নদী, তারপরে রয়েছে আরও কিছু স্থাপনা, কমলা বাগান। আর এখানের এই বিরিশিরির পাশেই দুর্গাপুর বাজার। এই বাজারে আপনার বিখ্যাত বালিশ মিষ্টি পাওয়া যায়, যেটা খুবই টেস্টি। আর আপনারা এখানে যদি কেউ বেড়াতে আসেন তাহলে অবশ্যই যখন আপনি যাতায়াত করবেন বা কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, হোটেল যেখানে করবেন সেখানে দাম দর জেনে তারপরে খাওয়া দাওয়া করবেন। আর গাড়িতে উঠতে গেলে অবশ্যই তারা একটু ভাড়া বেশি চাইতে পারে, আপনারা দরদাম করে ঠিক করে নেবেন। এই দুর্গাপুর উপজেলাটি
নেত্রকোনা জেলায় অবস্থিত। এটি কিন্তু ভারত সীমান্তে অবস্থিত। এখানে দাঁড়িয়েই ভারতের সীমান্ত দেখা যায়। এখানে বিভিন্ন উপজাতিরা বাস করে। এখানকার সৌন্দর্য খুবই সুন্দর। এখানে দুইটি গির্জা রয়েছে। এছাড়াও দুর্গাপুর থেকে 600 কিলোমিটার দূরে এখানকার যে সীমান্ত পাহাড়ের চূড়ায় রানীক্ষণ গির্জা যে অবস্থিত। এছাড়াও উপজাতীয় কালচারাল একাডেমি রয়েছে, সেখানেও জাদুঘর রয়েছে। তো আপনারা এইখানে আসতে হলে অবশ্যই ঢাকা থেকে যদি আসেন তাহলে আপনাকে মহাকালী বাস স্ট্যান্ড থেকে সরাসরি দুর্গাপুরে যাওয়ার বাস রয়েছে। সেখান থেকে আপনারা আসতে পারেন। বিভিন্ন ধরনের বাস রয়েছে, সরকার, জিন্নাত ইত্যাদি নামের। ভাড়া 250 থেকে 350 টাকার মধ্যে পড়বে। 5 থেকে 7 ঘন্টা সময় লাগতে পারে। তবে করোনার সময় যদি আপনারা যান তাহলে অবশ্যই, যদি করোনায় লকডাউন থাকে তাহলে তো আপনার ওই 60% ভাড়া বাড়তি হবে। এখানে বিভিন্ন উপজাতিরা বসবাস করে, তাই এখানে রয়েছে উপজাতীয় কালচারাল একাডেমি, সোমেশ্বর নদী, গারো, পল্লী, কমলা বাগান ইত্যাদি। এছাড়া আপনারা এখানে আসতে গেলে ট্রেনেও আসতে পারবেন। ট্রেন ঢাকা থেকে হাওড়া এক্সপ্রেস ছাড়ে রাত 11:50। এই ট্রেনে করে আসলে আপনি ভোরবেলা নেমে যেতে পারবেন। এছাড়া ময়মনসিং থেকে যারা আসবে তারা ময়মনসিংয়ের যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডের ওখান থেকে আপনারা সিএনজি করে যেতে পারবেন। আর চট্টগ্রাম থেকেও কিছু সাধারণ গাড়ি অলঙ্কারের মোড় থেকে ছাড়ে। আর এখানে থাকার ব্যবস্থা রয়েছে, বেশ কিছু গেস্ট হাউস রয়েছে। এখানে জেলা পরিষদ ডাক বাংলা রয়েছে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি গেস্ট হাউস রয়েছে। এছাড়াও কম মানের কিছু YWCA গেস্ট হাউস রয়েছে। এছাড়া রয়েছে স্বর্ণা গেস্ট হাউস, হোটেল সুসং, হোটেল গুলশান, হোটেল জব্বা, নদী বাংলা গেস্ট হাউস ইত্যাদি গেস্ট হাউস রয়েছে। এখানে আপনারা ইচ্ছে করে থাকতে পারবেন। আর এখানে আশেপাশে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনারা করতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের